মুহূর্তে ভক্তিনগর থানার পক্ষ থেকে করা অভিযান তারা চালাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুজনকে আটক করা হয়েছে এবং ভক্তিনগর আইসি এখানে উপস্থিত রয়েছে। এই মুহূর্তে করা অভিযান কিন্তু তারা শুরু করেছেন, কিছুক্ষণ আগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তার পরবর্তীতে ভক্তিনগর থানার পক্ষ থেকে আবার অভিযান চালানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। বাইরে যাদেরকেই দেখা যাচ্ছে তাদেরকেই কিন্তু আটক করছেন পুলিশ ভক্তিনগর থানার থেকে করা অভিযান এই মুহূর্তে। কোন রকমের আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে কিন্তু তারা প্রতিনিয়ত, এই যে গাড়ি ছিল এই গাড়ির থেকে তারা বাইরে বেরিয়ে নাকি আড্ডা মারছিলেন। মুহূর্তে তারা কিন্তু রুট মার্চে বেরিয়েছেন এবং সেই সরাসরি আপনারা সামনে দেখতে পাচ্ছেন গাড়ি রয়েছেন এবং এই গাড়ি কিন্তু রীতিমতো পেট্রোলিং এ বেরিয়ে গিয়েছেন এবং আইসি ভক্তিনগর থানা যে আইসি রয়েছে সেই আইসি কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা রীতিমতো গাড়ি নিয়ে পেট্রোলিং করছেন এবং রাস্তার ধারে কোনো রকমের জমায়ে যদি তারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু থেমে সেখানে অভিযান চালাচ্ছেন এবং খতিয়ে দেখছেন আগে চলো আগে চলো আগে চলো আগে চলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে যারাই বিভিন্ন যে নিয়মাবলী রয়েছে উল্লঙ্ঘন করছেন তাদেরকেই কিন্তু আটক করে নিয়ে যাচ্ছেন ভক্তিনগর থানার পুলিশের পক্ষ থেকে এবং গাড়িতেও কয়েকজন উপস্থিত রয়েছেন তাদেরকে আটক করেছেন পুলিশ প্রশাসন এবং গোটা রাস্তা তারা কিন্তু বেরিয়েছেন এবং খতিয়ে দেখছেন এই মুহূর্তে।
ঘুরিয়ে নিচ্ছে এবং ঘুরিয়ে নেওয়ার পর আপনারা দেখলেন প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে তারা প্রতিনিয়ত যে করোনা আবহে দ্বিতীয় ঢেউয়ে যে পরিমাণে শিলিগুড়ির তারা শুধুমাত্র শিলিগুড়ির অবস্থায় নয় গোটা দেশের অবস্থা যে শোচনীয় পর্যায়ে হচ্ছে এবং সংক্রমণের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে এবং তার পরবর্তীতে আমরা যে পুলিশের যে কাজ আমরা দেখতে পাচ্ছি তারা যথা পরিমাণে যে তৎপরতা তারা প্রতিনিয়ত মানুষকে সতর্কতা বার্তা দিয়ে দিচ্ছে বা কয়েকজনকে গ্রেফতার করেছিলেন এবং তার পরবর্তীতে আবার তারা রুট মার্চে বেরিয়েছেন এবং এই বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের তৎপরতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন কারণ বহু অজুহাত দেখিয়ে আমরা এর আগেও দেখেছিলাম বহু অজুহাত দেখিয়ে কিন্তু বহু মানুষ বাইরে বেরোচ্ছেন এবং সেগুলো খতিয়ে দেখতেই থানার পুলিশ আজকে রাস্তায় নেমেছেন তারা রুট মার্চ করছেন এবং বর্তমানে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং হ্যাঁ মাস্ক গ্লাভস স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন এবং ন্যূনতম দরকার ছাড়া আর অতি আবশ্যক দরকার ছাড়া জরুরি অবস্থা ছাড়া বাইরে বেরোবেন না এবং এভাবেই আমাদের সাথে জুড়ে থাকুন দেখতে থাকুন।